নাবালিকাকে শারীরিক নিগ্রহের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বারাসাত মহিলা থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে আইনে মামলা রুজু হয়েছে শারীরিক নিগ্রহের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বারাসাত মহিলা থানার পুলিশ ধৃতের নাম খোকন মন্ডল স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার শিশু মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করত বারাসত হাটখোলা এলাকার বাসিন্দা অভিযুক্ত ওই যুবক জানা গিয়েছে এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিল সে দীর্ঘদিন বাজে কেস হচ্ছে ওই লোকটার নামে ঠিক আছে স্যার এর আমরা শাস্তি চাই স্যার যেই লোকটা করে যে তার নাম হচ্ছে গোপন মন্ডল এর শাস্তি আমরা চাই অশালীন কাজের জন্য দল থেকেও বহিষ্কার করা হয় তাকে বুধবার রাতে এলাকার এক নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করে খোকন মণ্ডল বারাসত মহিলা থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ লোকটা খুব বাজে এরকম প্রত্যেক ঘরে ঘরে ঢোকে নোংরামি করে এমন কি পাড়ায় এখনো আছে নোংরামি করে এবং নোংরামি পর টাকা ঘুষ না দিয়ে ক্যাশটা চেপে যায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসত